দারুণ বন্ধুরা, আলুটা তো জাস্ট মানে ফাটাফাটি। চিকেন লেগ পিস, এই দেখুন বন্ধুরা, পুরো থাই সময় একদম মটন বিরিয়ানি, মটন পিস। শুভ্র ফুডিমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন কি কি খেতে চলেছি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে একটা চিকেন লেগ পিস, দুটো আলু, ডিম সিদ্ধ রয়েছে। আর এটা হচ্ছে মটন বিরিয়ানি, সাথে রয়েছে একটা মটনের পিস, মানে ভালো একটা বড়ো সাইজের পিস আপনারা দেখতেই পাচ্ছেন, দুটো আলু, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ, মানে বিশাল বড়ো সাইজের থাই সমেত চিকেন লেগ পিস দুটো। আর এখানে হচ্ছে দু বাটি গ্রেভি নিয়েছি, রায়তা, আর সাথে আছে কিছু স্যালাড, লেবু আর দুটো কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আজকের আইটেম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে, যাতে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি সবার প্রথমে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে বেশি কথা না বলে খাওয়া শুরু করছি। তো প্রথমে আমি এই পেপসিটা ঢেলে নেব। এবার খাওয়া শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে খাবো চিকেন বিরিয়ানি দিয়ে। আর এই যে বন্ধুরা আলু, তো প্রথমে আলু দিয়ে মানে টেস্ট করবো। দেখতে পাচ্ছেন আলু, তো এবার আলুটাকে হালকা করে ধুয়ে নিলাম। ও পুরো আলুটা মানে সত্যি দারুণ, মানে দারুণ সফট হয়েছে আলুটা। দারুণ বন্ধুরা, আলুটা তো জাস্ট মানে ফাটাফাটি, মানে আলুটা যেমন নরম তেমন স্বাদ। এবার একটু গ্রেভি নেব। চিকেন লেগ পিস ছোট সাইজের,
এবার খাবো হচ্ছে এই বিগ সাইজের লেগ পিস থাই সমেত। আপনাদের একটু তুলে দেখাই, এই দেখুন বন্ধুরা পুরো থাই সমেত একদম চিকেন লেগ পিস আমার স্টাইলে। কি ডেলিশিয়াস বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ লাগছে, খেতে ফাটাফাটি হয়েছে। ভাই সময় চিকেন লেগ পিসটা না মানে এতটা সুন্দর হয়েছে না কি বলবো, মানে কোনো জবাব নেই। মানে কোন সাইড থেকে যে খাবো সেটা বোঝা যাচ্ছে, কাজ করে একটু ভেঙে নিই, ভেঙে নিলাম এবার মানে যাতে সুবিধা হয়। এবার একটু রায়তা নিয়ে নেবো, ফাইনালি চিকেন বিরিয়ানিতে খাওয়া শেষ হয়ে গেছে। এবার খাওয়া শুরু করবো মটন বিরিয়ানিতে, প্লেটগুলো আমি পাশে রাখছি। তো দেখি এই মটন বিরিয়ানিটা কেমন হয়েছে, আর সাথে তো সেই পিক সাইজের থাই সমেত চিকেন লেগ পিস তো রয়েছে। তো ঠিক আছে, তাহলে এবার খাওয়া শুরু করছে বেশি কথা না বলে। তো প্রথমেই খাবো আলু দিয়ে মটন বিরিয়ানি। একটু ভেবে নিয়ে নেবো, মটনের পিস শুধু তেল আর তেল, মানে যেখানে কামড় মেরেছে সেখান থেকে তেল বেরিয়ে আসছে।
এবার একটু অল্প একটু গ্রেভি নিয়ে নেব। আলু নিয়ে নেবো এবার। এবার খেতে চলেছি সেই বিগ সাইজের থাই সঙ্গে চিকেন লেগ পিস আমার স্টাইলে। মাংস নেই পুরো হাড়। তাহলে বন্ধুরা একটু গ্রেভি নিয়ে নেবো। গ্রেভিটা কিন্তু লাল। আমি একটু লেবু নিয়ে নেবো এবার।
সব কমপ্লিট হয়ে গেল খাওয়া। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তো সেই জন্য অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে, যেন আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে সবার প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর ভিডিওটি কিন্তু শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে প্রচুর পরিমাণে। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আছে, তো প্লিজ সেখানে একটু ফলো করে দেবেন। তো যাই হোক, তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই।